কখনো নিজেকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্ট ইমামের ছেলে হিসেবে, আবার কখনো সংসদ সদস্য হিসেবে, যার সবাই ছিল প্রতারণা, যার সবাই ছিল প্রতারণা। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের ফাঁদে আটকা পড়ে প্রতারক জহিরুদ্দিন। আমি কিন্তু ইস্ট ইমামের ছেলে। ইস্ট ইমামরা ছিল না আপনি? আমার বাবা মারা গেছে আপনার 13 মে। শেখ হাসিনা আমাকে ফোন করে বলে তানবি, আমি তো আমার বটগাছটা হারা ফেললাম। যাই খাবার, আমি যে কারণে আপনাকে ফোন দিচ্ছি। আপনি নাকি বলছেন যে এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন, কিসের তদন্ত? গুলশানারা খানমের ব্যাপারটা স্পেশাল টেক কেয়ার, এবং নজরুলকে আপনারা গ্রেপ্তার করে আইনিয়া। এভাবেই নিজেকে পরিচয় দিয়ে ফোন করতেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে, চাকরি দেবার নামে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। একই কৌশলে প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা এসটি ইমামের ছেলের পরিচয়ে এবার ফোন দেয় এক পুলিশকে, ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তাকে ফাঁদে ফেলার চেষ্টা। ফোনে বিভিন্ন বিষয়ে তদবির করে জমিরুদ্দিন নামের এই প্রতারক সেই পুলিশের সন্দেহ হলে অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নামে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর প্রতারককে বুধবার সকালে ঢাকার ফকিরাপুল থেকে গ্রেফতার করে পুলিশ। মহিলাদের টার্গেট করে সন্তানের বা ভাইয়ের চাকরির প্রলোভন দেখিয়ে সেই তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় বা অনেক ক্ষেত্রে চেক নেয়। আসলে মূলত লেনদেনটা পাওনা ধার নিয়েছিল, ধার শোধ করার জন্য চেক দিয়েছে, এরকমভাবে তাদেরকে বলে বলে তাদেরকে বিভিন্নভাবে প্রেশার দেয় টাকা উদ্ধার করার জন্য। সেটা যখন পারে না, তখন পুলিশের কাছে দরখাস্ত করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রের সাথে রয়েছে এক নারী সদস্য। পুলিশ বলছে দ্রুত বিত্তশালী হবার লোভে এ ধরনের প্রতারণার ফাঁদ পাতেন প্রতারকরা, তাই মানুষকে সচেতন হবার পরামর্শ এই কর্মকর্তার। তারিখের পর তারিখ দিতেছে, চাকরির ইয়া দিতে পারতেছে না। পরে বুঝলাম যে এটা একটা সমস্যা হইতেছে। পরে আমার টাকা চেক দুইটাই ফেরত চাই, সে টাকাও দেয় না, চেকও দেয় না। চেকগুলো আর টাকাটা দিয়ে দেও, যেহেতু চাকরি দিতেছে না, তখন সে তাল বাহানা শুরু করছে, চেকও দেয় না, টাকাও দেয় না। তো কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ না, কেউ না, থার্ড পার্টি একজন এসে বললো যে তাকে টাকা দিলেই চাকরি হবে, এইটা বিশ্বাস করা, বিশ্বাস করতে গেলেই তো মানুষ প্রতারিত হয়। তার মানে হচ্ছে যে মানুষ যে প্রতারিত হচ্ছে সেটা লোভে পড়ে প্রতারিত হচ্ছে, তা আমাদের এই লোভটাকে সংবরণ করতে হবে। প্রতারক জমিরুদ্দিন বাবুলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে না 45 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।